আওয়ামী লীগ বাঙালি জাতিকে আন্তর্জাতিক বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার জন্যই আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের আওয়ামী লীগের নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি, শামসুল হক এবং আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, এই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবার লগ্নেই তিনি কারাগারে ছিলেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি এই দলকে অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা এবং স্বাধীন সাম বাংলাদেশ প্রতিষ্ঠার মহা আন্দোলন সংগ্রাম এবং বারবার তিনি কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন, বারবার মৃত্যুর মুখোমুখি হয়েও বাঙালির স্বার্থের সাথে তিনি বেইমানি করেন নাই। আমি ব্যক্তিগত জীবনে আওয়ামী লীগের বঙ্গ সহযোগী সংগঠন ছাত্রলীগের সংগঠনের সদস্য হিসেবে আজ অবধি আওয়ামী লীগ করি আর আওয়ামী লীগ আমাকে অনেক দিয়েছে। এই আওয়ামী লীগ গোটা বাঙালি জাতিকে যেমন দিয়েছে আমাকেও দিয়েছে এবং আমি সেই জন্যে আবেগ আপ্লুত যে আমি আওয়ামী লীগ করবার সুযোগ পেয়েছি। আমার জন্ম হয়েছে 1948 সালে 31শে মে, আর আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে আমার জন্মের ঠিক 1 বছর পরে 1949 সালের 23শে জুন। আজকের এই 75 বছরে আওয়ামী লীগের দায়িত্ব বাংলাদেশকে যুগ যুগ ধরে প্রজন্ম টু প্রজন্ম জনগণের এই বাঙালি জাতিকে আন্তর্জাতিক বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছে। আওয়ামী লীগের সুনির্দিষ্ট লক্ষ্য হল খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা এবং অপরাধ মুক্ত স্বাধীন সার্বভৌমিক বাংলাদেশ প্রতিষ্ঠা। আওয়ামী লীগ আরও উত্তরোত্তর সমৃদ্ধ হোক, জনগণ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হোক এবং বাংলাদেশ পথ পথ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যায়।